মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। আকাশে বাতাসে সাজো সাজো রও, বাঙালির উৎসবের আমেজ মধ্য গগনে। কারণ আজ মহাষষ্ঠী, দেবীর বোধনের দিন, আর আমি অনুক্তা আছি চ্যানেল ওয়ানের ষষ্ঠীর আড্ডায়। স্টুডিওর ঘড়িতে এখন বাজছে ঠিক সকাল 11টা, আর আমার সঙ্গে রয়েছেন আমার দুই বিশেষ অতিথি, যাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে, আর হবে গান। তাহলে চলুন আগে প্রথমে দুই অতিথির সঙ্গে আলাপটা সেরে ফেলি। আমার ডান দিকে রয়েছেন দ্যুতি মুখার্জি সাঁতরা এবং বাঁ দিকে রয়েছেন তপতী চ্যাটার্জি। দুজনকে পেয়ে গেছি আজকে ওয়ানের স্টুডিওয়, আর গল্প আড্ডা তো হবেই, আর তার সঙ্গে কথা হবে সুরে সুরে, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা, আজকে ষষ্ঠীর সকাল, একটা চনমনে মুহূর্ত, আমার মনে হয় বেশ অন্যরকমভাবেই ঘুমটা ভাঙে একদম। আর আজকে সারা দিনের পরিকল্পনায় কিন্তু আমরা অনেক কিছু রেখে দিই, মানে সন্ধে অবধি কিন্তু এত বড় লিস্ট। তো আজকে স্টুডিও থেকে বেরিয়ে কি করা হবে? দ্যুতিদি প্রথমে বলবে, তারপরে বলবে তপতিদি, কারণ আমি জানি দুজনেই বলার জন্য উদ্গ্রীব, কারণ দুজনেরই কিন্তু পরিকল্পনা একদম তৈরি। আজকে তো সকাল থেকেই আমাদের ষষ্ঠী মানে কি ষষ্ঠীর পুজো দিতে হবে। আচ্ছা, ওই ষষ্ঠীটা মানে দুর্গা ষষ্ঠী, যেহেতু মানে আমাদের সন্তান আছে, সন্তানের মায়েরা সবাই ষষ্ঠীর পুজো দেন, সেই মায়ের কাছে ষষ্ঠীর পুজো দিয়ে তারপরেই আমরা এসেছি। তারপরে বেরিয়ে একটু এদিক ওদিক দেখার ইচ্ছা আছে, মায়ের মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি একটু দেখে নেব। যেহেতু আজকে বেরিয়েছি সেহেতু কিছুটা পূজা হপিং করে নিলে ভালো হয়, খুব ভালো হয়। মানে প্যান্ডেল হপিংটা কিন্তু জোর কদমে আজকে করতেই হবে। আর তপতিদি কি আজকে, আজকের প্ল্যানিং কি? স্টুডিও থেকে বেরিয়ে বছরে একবার মা আসেন, তো সেই জন্য এই দিনটার জন্য আমরা প্রতীক্ষা করি। অনেক দিন ধরে কেনা কাটা সব কিছু করার পরে ষষ্ঠীর দিন কি পড়া হবে, সপ্তমীর দিন কি পড়া হবে, গুছিয়ে রাখা। ষষ্ঠীর দিন বাচ্চাদের একটা নতুন জামা পরার আমাদের চল আছে, আমাদের বাঙালির মধ্যে। আগে বাচ্চাদের জামাকাপড় দিয়ে তারপর নিজে একটা জামাকাপড় পরে ঠাম্মাকে একটু পুজো দেওয়া, তারপর সারাদিন একটু মায়ের পূজা করা, মাকে ডাকা, সারা বছর যাতে ভালো যায়, ভালো যায়, সকলের মঙ্গল কামনা, সকলের মঙ্গল, সকলের মঙ্গল কামনায় আমরা কিন্তু আজকে শুরুটাই করব। সবার মঙ্গল কামনায় সকলের যাতে ভালো হয় সেই বার্তা নিয়ে এবং সেই সমস্ত আবেগটুকু জড়িয়েই গান দিয়ে আমরা শুরু করব। এবং প্রথমেই দ্যুতিদির কাছে শুরু করব গান। আমি প্রথমেই একদম ছোট্ট করে একটু দুর্গা স্তোত্র করছি। या देवी सर्वभूतेषु विष्णुमायेति संस्थिता नमस्तस्वै नमस्त्वस्वै नमस्त्वस्वै नमो नमः আহা,
এই স্তোত্রের যে ওম, সেটা বোধহয় শরীর মনে নিয়ে আজকের এই শুভ দিনের শুভারম্ভ। এর থেকে বেশি চাওয়া বোধহয় আর কিছুই হতে পারে না। এই রেশটা নিয়ে কিন্তু আজকে, শুধু আজকের দিনটা না, আমার মনে হয় সবার প্রতিটা দিন আরও সুন্দর হোক, আরও ভালো হোক, এই বার্তা নিয়ে দূতিদির কাছ থেকে সরাসরি তপতিদির কাছে আমি গানে চলে যাব। আমি এখন একটা রবি ঠাকুরের গান করছি, আকাশের বাতাসে শরতের আলো। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কখনোই চলতে পারি না, একটা শরতের গান। আমার নয়ন ভুলানো এলে, নয়ন ভুলানো এলে, নয়ন আমি কি আকাশ বিনার তারে তারে জাগে তোমার আগমনে, বন দেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বিনার তারে তারে জাগে সুধা নয় গুলানো
নয়ন আমি কি হেরি নাম হৃদয় মেরে নয়ন গুলালো এলে নয়ন আহা মুগ্ধতার মুগ্ধতারই মুগ্ধতার রেশ নিয়ে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি আমরা রয়েছি চ্যানেল ওয়ানের ষষ্ঠীর আড্ডায় বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আমরা রয়েছি চ্যানেল ওয়ানের ষষ্ঠীর আড্ডায় আর আড্ডা চলছে পুরো দমে আমার সঙ্গে রয়েছেন আমার দুই বিশেষ অতিথি দূতিদি এবং তপতিদি আড্ডা তো দিচ্ছি গান হচ্ছে কেমন লাগছে বলো ভীষণ ভালো লাগছে আমার সঙ্গে কথা বলে ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এরকম একটা তোমাকে দেখতেও যেমন সুন্দর লাগছে বলাটাও খুবই সুন্দর লাগছে এই যে কথা আর গান আর সঙ্গে আড্ডা আমরা তো বোধহয় প্রত্যেকেই চাই এবং আমি তো চাই আমার পুজোর মানে ষষ্ঠী কেন পরপর প্রতিটা দিনই যেন এরকম গানে গানে শুরু হয় সেই তাহলে একেবারে সরাসরি আমি তোমার গানে চলে যাব আজকে এবারে আমি একটা ওই দুর্গা বন্দনায় গাইছি নজরুলের কাজী নজরুল ইসলামের আগমনী গান জয় দুর্গা দুর্গতী নাশিনী জয় দুর্গা দুর্গতী নাশিনী জয় দুর্গা হরি জয় আড্ডা চলছে গান চলছে আর আমরা অসাধারণ সব গান শুনছি কিন্তু এই অসাধারণ গানের নেপথ্যে কারা রয়েছেন মানে এই গানে যারা প্রাণ সঞ্চার করছেন আমাদের যন্ত্রশিল্পীরা তারা কিন্তু পূর্ণ মাত্রায় সহযোগিতা করছেন চলুন তাদের সঙ্গে একবার আলাপ করে নিই কিবোর্ডে আছেন সুব্রত দা তবলায় অপূর্ব দা এবং পারকাশনে তরুণ দা দিদি এবার তোমার কাছে যাবো কিন্তু তোমার কাছে যাওয়ার আগে ওই যে গান যখন হচ্ছে আড্ডাটাও কিন্তু চলতে থাকবে একটা প্রশ্ন মানে একটা কথা জানতে চাইছি ভীষণভাবে এই যে পুজোর কদিন আমাদের নানা পরিকল্পনা থাকে যে আমরা গুছিয়ে রাখি কোন জামাটা কোন দিন পরবো কিন্তু এর সঙ্গে একটা খুব সুস্বাদু পরিকল্পনা থাকে যে কোন দিন কি খাবো তো খাওয়া দাওয়ার জন্য জিজ্ঞেস করি যে স্ট্রিট ফুড নাকি বাড়ির বানানো খাবার নাকি গুছিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া তোমার কোনটা পছন্দ আমার বাড়িতেই রান্না হয় কারণ আমি একজন ভালো কুক বাহ সেই জন্য আমার কর্তা বাইরে খাওয়া একদম পছন্দ করেন না বাড়িতে নানা রকম খাওয়ার হয় তোমাকে রান্না করতে হয়
হ্যাঁ টুকটাক করতে হয়, বেশি কিছু নয়, কিন্তু একটা পদই ভালো করে করতে হবে, করতেই হয়। আর পূজোর পদে স্পেশাল মেনু একটা কিছু রাখতে হবে, এটা যে আজকে তোমার কিন্তু ছুটি নেই পূজোর দিনও, তার মানে ভালো রান্না করার কিন্তু এটা একটা সমস্যাও বটে। তাছাড়া পূজোতে কিন্তু স্ট্রিট ফুড খাওয়া একদমই হেলদি নয়, না হেলদি না। আজকে আমরা এখন আমরা ভীষণ হেলদি, মানে হেলথ নিয়ে এটা সবাই সচেতন আমরা হেলদি, কিন্তু আমার না আবার পূজো এলেই এই ফুচকার কথাটা, আমি যতই যাই হোক যাই হয়ে যাক কেন ফুচকাটাকে কিন্তু আমি কোনোভাবেই মানে আনহেলদি ফুডের মধ্যে ফেলতে পারি না, মানে ইচ্ছা করি মনকে সান্ত্বনা দিয়ে দিই না ওটা ভালো, ওটা শরীরের পক্ষে বছরের একটা সময় ভালো, এই ভাবনা চিন্তা। আর তবে আমার বাড়ির সামনে পুজো হয় সেই জন্য আমাদের একটা গ্যাদারিং আছে, দিনের বেলা আমার রান্না করতে হয় না, আমরা সবাই কিন্তু জানা হয়ে গেল যে দিনের বেলা কিন্তু রান্না করতে হচ্ছে না। তোমার ক্ষেত্রে কি? তোমার না, আমরা বাড়িতেই রান্না করি, আমার মেয়েও আবার ওই রকম, কারণ সারা বছর তো আমি কোথাও রান্না করি না, আমার চাকরি আছে। আচ্ছা, তার মানে পুজোর সময় আবার তোমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, মা কিছু করলে খুব তোমার অন্যরকম, ব্যাস মা করলেই সেটা একটু অন্যরকম হবে, ব্যাস পুজোর সময় অন্যরকম কিছু মায়ের মাকে করতে হবে। পূজোর সময় আসলে সবটুকু জড়িয়েই বোধ হয় ওই মা, মাটাই বোধ হয় সবটুকু, এই মায়ের কথা ভেবেই আবার তোমার গাছ। আমি এবার একটা ছবি দিয়া নিয়ে আর গান করছি। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের রাম ধনু তার শক্তি রঙে দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার গান শুনিল সাগর কূলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, আমার গান শুনিল সাগর কূলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, এই গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের রাম ধনু তার শক্তি রঙে দোল ধরায়, এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গান
প্রাণোচ্ছল একটা গান, ভীষণ ভালো গান, সুন্দর, মানে একটা শুনে শুনে দোলা লাগালো। এই দোলা নিয়েই আমি নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। আমরা আছি চ্যানেল ওয়ানে ষষ্ঠীর আড্ডায়, খুব তাড়াতাড়ি ফিরছি, চোখ রাখুন চ্যানেল ওয়ান। ফিরে এলাম বিরতির পর, চ্যানেল ওয়ানে চলছে পুরো দমে ষষ্ঠীর আড্ডা। আর আড্ডা মানে কি শুধুই আড্ডা না, কথা হচ্ছে সুরে তালে। আর আমরা আজকে রয়েছি এই তিনজনে, কিন্তু জমজমাটি আড্ডা হচ্ছে বলো। আর এই আড্ডার রেশ আমার মনে হয় পুজোর শেষ দিন অবধি থাকবে, মনে হবে যে আরো একটুখানি বেশিক্ষণ হলে ভালো হয়, প্রতিদিন হলেই ভালো হয় এরকম আড্ডা। তো সকলেরই মন মেজাজ খুব ভালো, মা এসছেন, মা এসছেন, কি ভালো মন মেজাজ এই সময়, তো কথা বলেও একটা অন্যরকম আরাম। আর তোমাকে জানতে চাই, তোমার কাছে তপতিদি, এই যে পুজোর সময়টা বছরে তো একবারই আসে এবং একটা দীর্ঘ অপেক্ষার পর মা আসেন, আবার অনেকে খুব কর্মব্যস্ততার জন্য এই সময়টাতেই ছুটি পান, কেউ কেউ আবার এই সময় না ঘুরতে চলে যায়, তো তোমার কি ভালো লাগে এই সময় কলকাতাতে, মানে পুজোর সময় পুজোর কাছাকাছি মায়ের কাছাকাছি থাকা, নাকি একটু সময় কাটিয়ে আসা নিজেদের মতো করে বাইরে কোথাও? না, আমি পুজোর সময় কোথাও যাই না, আমার মা সামনেই থাকেন, সামনেই পুজো হয়, সারাদিন ওখানেই বসে থাকতে ভালো লাগে, পুষ্পাঞ্জলি দেওয়া, তারপরে আরতি দেখা, একদম শেষ থেকে শুরু, আবার শুরু থেকে শেষ, মানে প্রতি বছর যেটা চলছে পর্যায়ক্রমে, তার মধ্যে একদম হয়তো সন্ধ্যাবেলা একটু বেরোলাম এদিক ওদিক, কাছে পিঠে ঘোরাটা ঠিক আছে, মানে কিন্তু আমি কলকাতায় পর্যায়ক্রমিক ভাবে তুমি যেটা একদম পূজোর নিয়মে একদম পূজোর শুরু থেকে শেষ অবধি থাকো, আবার যেটা বলে শেষ থেকে শুরু নতুন করে সেটার অপেক্ষায় আমরা থাকি। আর দিদি তোমার কি, দুটি দিদির? আমারও, আমি আগে যেতাম যখন মেয়ে ছোট ছিল তখন একটু বাইরে ঘুরতে যাওয়া, কারণ পূজোর সময় ছুটি থাকতো মেয়ের স্কুলে, তাছাড়া তো আমাদের বাইরে বেরানো যেত না। কিন্তু মেয়ে যেই বড় হয়ে গেল, ওর বন্ধু বান্ধব এখন একটা অন্য জগতে চায় না যে পূজোর সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতে হবে, সেই জন্য আর পূজোর সময়টা বেরোনো হয় না, এখন কলকাতাতেই থাকে, কলকাতাতেই থাকে। যাক, এই পূজোর রেশ, পূজোর ভাবনা, পূজোর আনন্দ অনুভূতি সবটুকু নিয়ে এবার তোমার কাছে আরেকটা গান শুনে নেব। হ্যাঁ, এবারে একটি রবীন্দ্রসঙ্গীত করব, রবীন্দ্রনাথের শরতের গান, প্রকৃতি পর্যায়ে, রূপকড়া তালে। শরত শরতবালোর কমল বনে
একরা শরৎ বোধহয় গায়ে মাখলাম, আর শিউলি ফুল, শিউলি ফুল আর শরৎ, হ্যাঁ এই সবটুকু মেখেই আবার তপতিদির কাছে যাচ্ছি। কি গান শুনবো এখন? আমি একটা ভজন শোনাচ্ছি, সব রকমই হোক, সব রকমই হোক। চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, শীতল হোত শরীর, চল মন শীতল হোত শরীর, চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর। মোরে মুকুট পীতাম্বর সোহে, মোরে মুকুট পীতাম্বর সোহে, কুণ্ডল ঝলকত হীর, চল মন কুণ্ডল ঝলকত হীর, চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর। মীরা কে প্রভু গিরধর নাগর, মীরা কে চরণ কমল পেশীর, চল মন চরণ কমল পেশীর, চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা পানি, শীতল হোত শরীর, চল মন শীতল হোত শরীর, চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা তীর, চল মন গঙ্গা যমুনা। অপূর্ব, আহা মন ভরে গেল। আর আপনারা কি ভাবছেন না, গল্প আড্ডা গান সবই চলতে থাকবে, আমি শুধু একটা ছোট্ট বিরতি নেব এখন, বিরতির পর ফিরে আসছি। চোখ রাখুন চ্যানেল ওয়ানের পর্দায়, কারণ কারণ ওই যে ষষ্ঠীর আড্ডা চলছে রমরমিয়ে। ফিরে এলাম বিরতির পর, চ্যানেল ওয়ানে চলছে ষষ্ঠীর আড্ডা, হচ্ছে গান গল্প আর আড্ডা, আড্ডা মানে আড্ডা জমজমাটি। এখন আমার সঙ্গে রয়েছে দূতিদি আর তপতিদি, মানে অনেকক্ষণ ধরে আড্ডা হচ্ছে, গান হচ্ছে, আর সেই রেশ ধরে পুজোর নানা গল্প কিন্তু হচ্ছে। আমার বাড়িতে যেমন পুজো হয়, তোমার কিরকম বাড়িতে পুজো হয়? বাড়িতে পুজো হয়, তাও আবার 500 বছরের পুজো, অনেক ঐতিহ্য, অনেক গল্প, অনেক কাজ, সব ভীষণ দায়িত্ব, হ্যাঁ একটা অনেক বড় দায়িত্বও বটে প্রতি বছর যে বংশ পরম্পরা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে। তো কখনো কি শহর ছেড়ে কখনো গ্রামের পুজো দেখতে যাওয়া হয়েছে? না, এই যে তুমি বললে না তোমার বাড়িতে পুজো হয়, হ্যাঁ আমাদেরও মনে পড়ে গেল, আমরা কিন্তু জন্ম থেকে আমাদের বাড়িতে পুজো হতো। ও তাহলে তোমার কিন্তু মনে পড়ে গেল সেই সূত্র ধরে। কিন্তু বাড়িতে দুর্গা পুজো হয়, আহা আমাদের বাড়িতে দুর্গা পুজো হওয়া মানে আমাদের ওই বাড়ির পুজোটাই সব, সবকিছু। আমাদের মায়েরা তো ওই পুজো নিয়েই সবসময় ব্যস্ত, চোখ খুললে আর মাকে দেখতে পেতাম না,
কারণ ভোরবেলা আমাদের যে বাড়িটায় পুজো হতো, মানে পুরনো বাড়ি, সেই বাড়িটাতে দুর্গা প্রতিমা আসতো, সেখানেই ভোগ রান্না হতো। আর আমাদের বাড়িটা একটু দূরে, বাবা পরে করেছিল। সেই ভোরবেলা উঠলেই মা সেই টান টান করে পুজোর জন্যে তৈরি হয়ে চলে যেত ওখানে। আমরা চোখ খুলে মাকে আর দেখতে পেতাম না। ভোগ হবে বা ঠাকুরের পুজোর ব্যবস্থা করতে হবে সব, আমাদেরও তারপরে উঠেই কোনো রকমে তাড়াহুড়ো করে সে যে মানে জামা টামা সব সারা দিনের সব কিছু নিয়ে চলে যাবো ওই বাড়ি। অন্যরকম আনন্দ একদম, সারা বাড়ির পুজো কিন্তু একটা অন্যরকম, সে পুষ্পাঞ্জলি দেওয়া সকলে মিলে, অঞ্জলির টাইম থাকে তো তাই তার মধ্যে যেতে হবে তাড়াতাড়ি করে, তাড়াহুড়ো করে চা করা রেডি হওয়া, নিজেদের হাতে করা একদম, সবটুকু নিজেদের হাতে করা, অন্য একটা অনুভূতি, অন্য অনুভূতি। আর সেই অনুভূতি নিয়েই কিন্তু আমি আবার তোমার কাছেই চলে যাব গানে গানে, একদমই পুজোর গান আগমনী, পুজোর গান। এটা একটা আধুনিক গান, আমি একটু চেষ্টা করছি। আকাশ মধুর, বাতাস মধুর, মধুর মাটির ধান, আকাশ মধুর, বাতাস মধুর, মধুর মাটির ধান, দিগন্তরাল ছাপিয়ে শরৎ
মধু বাতাস ঢালো ওগো আমান আগো মায়ের আগমনে না মানে সবটুকু গ্লানি সবটুকু ধুয়ে মুছে চলে যায়, সব ধুয়ে মুছে যায়, আমরা বোধ হয় নতুন সাহসে নতুন স্পর্ধায় নতুন উদ্দীপনায় বাঁচতে শিখি, তাই না? আজকের আড্ডা কেমন লাগছে বলো? এখন জমে গেছে, বেশ জমে গেছে আমার মনে, আমাদের সঙ্গে অপূর্বদা আছে, সুব্রতদা আছে, মানে জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, তরুণদা আছে, এত ভালো আমাদেরকে জমিয়ে দিয়েছে, ওনারা না থাকলে তো আজকে এই প্রোগ্রামটা এরকম ভাবে করতেই পারতাম না। এই মুহূর্তটা মনে হয় একদম মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে সব সময়। আর আপনারাও জেনে রাখুন, পূজোর কদিন কিন্তু ওয়ানের পর্দায় এবং অবশ্যই ওয়ান চ্যানেলে এবং লাইভ স্ট্রিমিংয়ে আপনারা দেখতে পাবেন পূজোর আড্ডা। তপতিদি, এই যে নতুন স্পর্ধায় নতুন সাহসে দুটিদি আমাদের সবাইকে মানে জাগরিত করেছে, আজকে একটা এত সুন্দর মুহূর্ত আর আমরা সবাই একসাথে গল্প আড্ডায় রয়েছি, এই যে রেশটা, এই রেশটা, এই আবহটা, এই মেজাজটা সবটুকু নিয়ে তুমি এখন কি গান শোনাবে? আমি এখন একটু দুদি তো একটু অন্যরকম গান করছে, আমি আবার ওই মুডটা অন্যরকম করে দিচ্ছি, একটা রজনীকান্তের গান শোনাচ্ছি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। দেখি নাই কিছু
আহা, মন ভরে গেল। এবার গানে গানে নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন, সঙ্গে মানে একদম ওয়ানে থাকুন। ফিরে এলাম বিরতির পর, চলছে ষষ্ঠীর আড্ডা চ্যানেল ওয়ানে। আমার সঙ্গে রয়েছেন আমার দুই বিশেষ অতিথি, যাদের সঙ্গে আমার কিন্তু আড্ডাটা বেশ জমে উঠেছে, আর মনে হচ্ছে যেন কাল পরশু আড্ডা হলেও আবার বেশ ভালোই হয়। যাক, আজকে স্টুডিওর পরে, মানে স্টুডিও থেকে বেরিয়ে কাল পরশু না হয় কোথাও দেখা করে নেওয়া যাবে, কি বলো? ভালোই হবে তো। পূজোর সময় আসলে আমরা আড্ডা দিতে খুব আড্ডা দিতে ভালোবাসি, আর সঙ্গ খুঁজি, যে কার সঙ্গে কথা বলে বেশ একটু মনের আরাম হয়। একদম। আর সবচেয়ে বেশি মনের আরাম হয় না, গানে গানে আমার মনে হয়, কারণ গানটাই তো মানে মনের আরাম আর প্রাণের সুখ সবটুকু। তাহলে এবার সরাসরি তপতিদির কাছে চলে যাচ্ছি একটা গান নিয়ে, মানে তুমি আমাকে শোনাবে আর আমাদের সকলকে শোনাবে তোমার আজকের পুজোর গান, মানে ষষ্ঠীতে তুমি এখন আমাদের কি শোনাচ্ছ সেটা একটু একবার যদি বলে দাও, বলে দিয়ে তুমি শুরু করো। আমি এখন একটা সুরদাসের ভজন শোনাচ্ছি। চরণ অটল কর মন
কৃষ্ণ নাম কহিলি যে কৃষ্ণ নাম রস বহিও জাতা হ্যায় কৃষ্ণ নাম রস বহিও জাতা হ্যায় ত্রিসবন্ত হ্যায় পিজিয়ে ত্রিসবন্ত হ্যায় পিজিয়ে সুরদাস হরি শরণতা দাস হরি শরণতা কি জন্ম সফল কর লিজি জন্ম সফল কর লিজি রে মন কৃষ্ণ নাম কহিলিজে রে মন কৃষ্ণ নাম কহিলিজে गुरु के चरण अटल कर मन ही गुरु के चरण अटल कर मन ही साधु समागम कीजे रे मन कृष्ण नाम कहिलीजे रे मन कृष्ण नाम कहिलीजे কৃষ্ণ নাম কহিলিজে কৃষ্ণ নাম কহিলিজে আমরা কিন্তু ইতিমধ্যেই মেতে উঠেছি আনন্দে আর আপনারাও যদি উৎসবের আনন্দে ভরপুরভাবে মেতে উঠতে চান তাহলে কিন্তু চ্যানেল ওয়ানে চোখ রাখতে হবে কারণ পূজোর কদিন চ্যানেল ওয়ানে চলছে পূজোর আড্ডা আর সমগ্র দিনব্যাপী অনুষ্ঠান তাহলে নজর সরালে চলবে না কিন্তু তাই তো একদম আর আমরা সবাই তো রয়েছি আড্ডা দেওয়ার জন্য আর এখন আড্ডাটা যেহেতু বেশ মানে জমে উঠেছে বেশ মনোরঞ্জিত সকলেই মানে একটা উৎসবের আবেশ মানে গায়ে মেখে ফেলেছে এবার এই উৎসবের আবেশটা নিয়ে মানে গায়ে মেখে তুমি এখন কী শোনাবে আমি এখন একটা নজরুল গীতি শোনাবো নজরুল গীতি নজরুলের তো প্রচুর এরকম আগমনী গান আছে এটা একটু অন্য ধরনের বলছেন যে এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে নাকে বলছে সেটা একটু আমি চেষ্টা করছি এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে এসো শারদ প্রাতের পথিক এসো শিউলি বিছানো পথে এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ কিরণ রথে এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ কিরণ রথে এসো শারদ প্রাতের পথে এসো শিউলি বিছানো পথে দোলি শাপলা শালু এসো শিউলি বিছানো পথে
আসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে কেতকী পাতার তরণে এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে কেতকী পাতার তরণে এসো শ্যাম শস্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হামার ভাসিয়া শ্যাম শস্যে কুসুমে হাসিয়া এসো হিমেল হামার ভাসিয়া এসো ধরণীরে ভালোবাসিয়া এসো ধরণীরে ভালোবাসিয়া দূর নন্দন তীর হতে এসো শারদ ব্রাতের অতি এসো শিউলি বিছানো পথে এসো ধুইয়া চরণ শিশিরে এসো শিউলি বিছানো পথে এসো শারদ ব্রাতের পথে এসো শিউলি বিছানো পথে। আহা, শিউলি বিছানো পথে, এক মায়ের পদশব্দ বোধ হয় শুনতে পাচ্ছি, মনে হচ্ছে হেঁটে যাচ্ছে। কি অপূর্ব লেখা, অপূর্ব লেখা, প্রতিটা শব্দের মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ আছে। এসো ভাদরের ভরা নদীতে ভাসায়, ভাদ্র মাসে যে এত বৃষ্টি হয় এটা কিন্তু কবির প্রতিটা লাইনে লাইনে বোঝা যাচ্ছে, বলো। মানে একটা অসাধারণ ছুঁয়ে যাওয়া। আর এই ছুঁয়ে যাওয়ার রেশটা নিয়ে আমি চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন ওয়ান চ্যানেলে, কারণ ষষ্ঠীর আড্ডা চলছে পুরোদমে। ফিরে এলাম বিরতির পর, গল্পে আড্ডায়, ষষ্ঠীর আড্ডায় চ্যানেল ওয়ানে। আর আমার সঙ্গে দুজন রয়েছেন, তাদের সঙ্গে গল্প আড্ডা বেশ জমে উঠেছে, গানও জমে উঠেছে, সুরে সুরে আড্ডা চলছে, অনেক রকম গল্প হয়ে গেল, বলো। আর বাড়ির পুজো, তোমার পুজোর পরিকল্পনা সবটুকু নিয়ে বেশ জমজমাটি লাগছে। এবার আজকে হচ্ছে স্টুডিওর বাইরে বেরিয়ে তুমি তো তোমার পরিকল্পনা বলেছো, তুমিও তোমার পরিকল্পনা বলেছো। এই যে পুজো যত এগোতে থাকে তত একটা বিষাদের সুর, মনে মন খারাপ একটা বেজে উঠে যায়। ওই জন্য যেটুকু সময় পাওয়া যায় না, পুরো সময়টা শুধু চুটিয়ে আনন্দ করা, আনন্দ করে নেবো সকাল থেকে রাত অবধি শুধু আনন্দে মেতে থাকা। আচ্ছা, পুজোর সময় তো কোন দিন কি পড়বে সবটুকু গুছিয়ে রাখা হয়ে থাকে তো নাকি? মানে আজকেও কি সেই পরিকল্পনা অনুযায়ী শাড়ি পরা হয়েছে? হ্যাঁ, বলতে গেলে সেরকম, মানে একদম প্রথম থেকে শেষ অবধি গুছিয়ে রাখা। আমার কিন্তু নতুন শাড়ি, ব্যাস, মানে। আর আমাদের তো গান ছাড়া চলবে না পুজোর সময়, তো গান বাজনা তো হয়ই, গান বাজনা তার সঙ্গে নতুন শাড়ি সাজগোজ সবটুকু মিলিয়ে আজকে কিন্তু সময়টা বেশ অসাধারণ। আসলে জীবনটা মানে কি জানো তো, প্রতিটা মুহূর্ত উৎসবের মতো উদযাপন করা। আর আজকে উৎসব শুরু হয়ে গেছে, আমি কিন্তু চলে এসেছি আবার তোমার কাছে একটা সুন্দর গান শুনবো পূজোর আবহে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে আজি, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, নবন রাগিনী শ্যাম সুহাগিনী, নবন রাগিনী শ্যাম সুহাগিনী, অভিসারে চলে রাধা কুঞ্জ বনে,
চলে রাধা কুঞ্জ বনে, মুরলি বাজে প্রেম বৃন্দাবনে। মুগ্ধকর এই মুগ্ধতা, মানে শারদীয়ার প্রতিটা মুহূর্ত এই মুগ্ধতা বোধ হয় শরীর মনে সর্বত্র বোধ হয় ছড়িয়ে থাকে। আর প্রতিটা ভোর, প্রতিটা সকাল, প্রতিটা সন্ধে নতুন নতুন রঙে সেজে ওঠে। এই প্রতিটা বছর এই যে পুজোর দিনগুলো, এটা নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে আসে জীবনে। আর আমার মনে হয় এতগুলো বছর পুজো আমরা যখন কাটিয়ে চলি বা পুজোর পাঁচটা দিনের শুরু হয়, আর যেমন ষষ্ঠী, আমার কাছে কিন্তু প্রতিটা বছর ষষ্ঠীর দিনটা বড্ড নতুন, সপ্তমীর দিনটা বড্ড নতুন, নতুন করে নতুন ভোর হয় প্রতিদিন। একদম সকালবেলা উঠলেই যেন একটা নতুন তাড়াহুড়ো, এই মায়ের কাছে যেতে হবে, কি শাড়ি পরবো, তাড়াতাড়ি চান করতে হবে, প্রতিবারই একটা নতুন কিছু, নতুন আকাশ, নতুন বাতাস, সবটুকুই নতুন, মায়ের আগমন যেন মনে হয়। একদম। আর এই নতুনত্ব নিয়েই আমি আবার তোমার কাছে চলে এলাম নতুন কিছু শোনার জন্য। এই যে আমরা মায়ের কাছে আসি বছরে, তো মা আমাদের মায়ের কাছে একবারই আসে, এটা একটা খুবই সুন্দর গান রামপ্রসাদ সেনের, যে মা মেনকা বলছেন যে এবার আমার উমা এলে আর উমাকে পাঠাবো না। আচ্ছা। কারণ ওই যে
মৃত্যুঞ্জয় সবসময় ভান খেয়ে পড়ে থাকে শ্মশানে মশানে ঘরে। হ্যাঁ হ্যাঁ, এইরকম জামাইয়ের কাছে আমরা আর পাঠাবো না মেয়েকে আমি। এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, এবার আমার উমা এলে বলে মায়ের সাথে এই তর্জা বোধ হয় আমাদের চলতেই থাকবে। মা যখনই ফিরতে চাইবে তখনই মায়ের আঁচল ধরে বলবো, মা এইবার থেকে যাও, কিছুদিন আরো থাকো তারপরে আবার যাবে, কিন্তু আমাকে একবার যেতে হবে একটা ছোট্ট বিরতিতে। সঙ্গে থাকুন, কারণ জোর কদমে চলছে ষষ্ঠীর আড্ডা চ্যানেল বল। ফিরে এলাম বিরতির পর, চলছে ষষ্ঠীর আড্ডা চ্যানেল বানে। আমরা বেশ আড্ডায় জমে উঠেছি না প্রচণ্ড, আর এই যে আড্ডা চলছে, গান চলছে, সবটুকু রেশ নিয়ে বাড়ি ফিরে গিয়ে বোধ হয় একটু হলেও আমাকে মনে পড়বে তো? নিশ্চয়ই মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়বে। মানে জমিয়ে দিয়েছো
তার মানে এটা কিন্তু একটা বড় পাওয়া আজকে পুজোর দিনে, মানে আজকে যে শুরু তোমাদের সাথে, যাক শেষের দিনও দেখা হবে, তোমার নিশ্চয়ই আমাদের একটু একটু মনে পড়বে, একটু একটু না অনেকটা দূরে থাকবে তোমরা, যাক তাহলে অনেকটা জুড়ে থাকার জন্য আবার একটা খুব সুন্দর মানে মন জোড়ানো গান হয়ে যাক তপতিদি। আমি একটা নজরুলের ভক্তিগীতি গাইছি। বেশ, তোরা প্রাণ ভরে ডাক মা বলে রে, রইবে না দুঃখ শোক, প্রাণ ভরে ডাক মা বলে রে, রইবে না দুঃখ শোক, বলো প্রাণ ভরে ডাক মা বলে রে, রইবে না দুঃখ শোক, প্রাণ ভরে ডাক মা বলে। এই যে মা ডাক, মনে হয় বিশ্ব সংসারের সবচেয়ে একটা আকুল ডাক, একটা সবচেয়ে নিষ্পাপ ডাক বোধহয় না এই মা ডাকটা। আর এই মা ডাকের মধ্যে দিয়ে না সবটুকু জড়িয়ে রাখতে ইচ্ছা করে একদম। আর সেই আকুতি নিয়েই আবার তোমার কাছে দুতিদি একটা সুন্দর, আমি একটা এখন একটা গাইবো গান সলিল চৌধুরীর কথা শুনে, মানে এটা লতা মঙ্গেশকর গিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আমি একটু চেষ্টা করছি। ও ঝর ঝর ঝরনা ও রূপালি বর্ণা, ও ঝর ঝর ঝরনা ও রূপালি বর্ণা,
উচ্ছলতার সাথে শেষ হলো না, বেশ প্রাণোচ্ছল একটা গান। আর এই উচ্ছলতার সাথেই আমি কিন্তু একটা ছোট্ট করে বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন চ্যানেল ওয়ানে, কারণ চলছে জমজমাটি ষষ্ঠীর আড্ডা। ফিরে এলাম বিরতির পর, ষষ্ঠীর আড্ডায় আছি আমরা সবাই একসাথে চ্যানেল ওয়ানে। আমার সঙ্গে রয়েছে দূতিদি আর তপতিদি, আড্ডা জমে উঠেছে, গান জমে উঠেছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এখন তো থিমের পুজোর খুব হিরিক রয়েছে, মানে সাবেকি পুজো যেমন হচ্ছে তেমন থিমের পুজোও চলছে, কেমন লাগে বিষয়টা? দেখতে ওদের শিল্পীদের আর্টটা দেখতে ভালোই লাগে, তাদের নিজেদের যে একটা নিজের মনের যে মাধুরী মিশিয়ে একটা কল্পনাটা যে তুলে তোলে, নতুন করে এসথেটিক্স ভাবটা ফুটে আসে। আসলে কি জানো তো, এই যে আমরা বলি না যে থিমের পুজো, থিমের পুজোয় কি ফুটে ওঠে বলতো সব শেষে, যে আমরা পুরোনোটাকে যেভাবে আগলে রেখেছি নতুনটাকেও আমরা স্বাগত জানাবো, এইটুকুই থিমের পুজো। আর এই থিমের পুজো কিন্তু এখন সাবেকি পুজোর পাশাপাশি জোর কদমে চলছে এবং বেশ আমাদের সকলের মনে একদম। এবার কিন্তু আমি চলে যাচ্ছি তপতিদির কাছে, এই যে বললাম পুরোনোকে আগলে রেখেও নতুনকে স্বাগত জানাবো, এবং এখন যেহেতু শারদীয়া চলছে প্রতি মুহূর্তকে স্বাগত জানাবো, একটা প্রতি মুহূর্তকে উদযাপন করার মতো একটা গান আমাদের শুনিয়ে দাও। নেহি ভাই গরি মোহে আজ সজনে বিনে শুনি সজারিয়া রে, নেহি ভাই গরি মোহে আজ সজনে বিনে শুনি সজারিয়া রে, রিমে ঝিম বরস সারি
আজ সজনে দিনে শুনি সজারিয়া রে নেহি ভাই গোরি মোহে আজ সজনে দিনে শুনি সজারিয়া রে एक तो मोरी चरली जवानी दूज करे पपैया नादानी एक तो मोरी चरली जवानी दूज करे पपैया नादानी तीज कर के गई लो मोरे सजनवा आज सजने बिने सुनी सजरिया रे आज सजने बिने सुनी सजरिया रे नहीं भाए घोरी मोहे आज सजने बिने सुनी सजरिया रे नहीं भाए घोरी मोहे आज सजने बिने सुनी सजरिया रे सुनी সাধারণ। আরে কাল যই গান বোধ হয় আজীবন, মানে মনের মণিকোঠায় যেমন অমলিন হয়ে থাকে তেমনই চলতেই থাকে, আর আড্ডাও কিন্তু চলতে থাকবে, কারণ আমি কিন্তু বিদায় নিচ্ছি না। আমি যতই বলি না কেন যে ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিলেও আমি ফিরে আসব। হ্যাঁ, বিরতি নেব, কারণ এই পর্বের আড্ডার একদম শেষের দিকে চলে এসেছি। একটা গান শুনে বিরতি নেব, কিন্তু বিরতির পর আমি অনুক্তা আবারও ফিরে আসব ষষ্ঠীর আড্ডায়। সঙ্গে থাকবেন নতুন দুই অতিথি। আজকের পর্বের আড্ডা একদম শেষের দিকে, মানে তোমাদের সঙ্গে স্টুডিওতে আড্ডাটা একদম শেষের দিকে, কিন্তু পূজোর মধ্যে কিন্তু অবশ্যই দেখা হবে। আর এখন তোমার কাছে, মানে দুতিদির কাছে ফোক সং গাইবো, এবারে মানে লোকসঙ্গীত খুবই মানে প্রচলিত একদম। কথাটা আমরা জানি না সবাই যে কথা গৌরীপ্রসন্ন মজুমদারের কিন্তু এই গানটার, আর সুর হচ্ছে অংশুমান রায়ের। আহা, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বাসে কাঁচা বাসে ও ভাদর আশ্বিন মাসে ভ্রমর বাসে কাঁচা বাসে আরো কি থাকিবে বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে ও বধু হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধু হে আর না থাকিও বাপের ঘরেতে Thank you.
হলুদ বাটা হলো বাসি পিড়িতে হলো গলার ফাঁসি ও হলুদ বাটা হলো বাসি পিড়িতে হলো গলার ফাঁসি ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরেতে গুঞ্জা ফুটে লালে লাল তোর ঘুঙ্গুরাটা দিবে নাকি তার মহুয়া ফুলেতে মো ধরে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরেতে ফুলে ফুলে ফুল টুসি মধু খায় হলো খুশি ও ফুলে ফুলে ফুল টুসি মধু খায় হলো খুশি হিংসাতে চোখ জ্বলে পুড়ে মরে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকি ও বাপের ঘরেতে ভাদর আশ্বিন মাসে ভ্রমণ মাসে কাঁচা বাজে ও ভাদর আশ্বিন মাসে ভ্রমণ মাসে কাঁচা বাজে আরো কি থাকিবে বাপের ঘরে তো মন আমার কেমন কেমন করে ও বধূ